গীতা লটারি দেখেছে, ঠিক আছে, ইউটিউবের টাকায় আমাদের রাখি দি ফ্ল্যাট কিনে ফেলেছে। বলো, কক্সবাজার, কক্সবাজারের ঠিক পাশে এই যে রাধাশ্যাম। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো প্রত্যেক দিন আমরা তিনজন মিলেই বেরোই, তো এবার থেকে একটু আলাদা হবে, ব্লগ প্রত্যেক দিনই আসবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে রাখি দি অন্য একটা ফ্ল্যাটে শিফট করেছে, তো এবার থেকে ব্লগটা আমরা তিনজন তিনবার বেরোবো আর কি, মানে তিন জায়গা থেকে। তো ব্লগটা আজকে শুরু করছি, তো আজকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। আজকের ব্লগটা একটা বড় ইন্টারেস্টিং টপিকের ওপর হচ্ছে, তো চলো যাওয়া যাক। আমি যাই রাখি দির কাছে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। অনেকটা মন খারাপ নিয়ে যাচ্ছি গাইস, কিন্তু হাসতে হবে, কারণ ব্লগ করছি তাই। খুব দূরেও না, খুব কাছেও না, তবে যেহেতু আমি একা আছি তাই আমি সাথে টোটো করে নিয়েছি। কিছুদিন আগে যে এই ডান দিকগুলোতে সব দোকান ছিল, দোকানগুলো সব ভাঙা হয়েছে জায়গার জন্য, তো তারা সবাই বাঁ দিকে বসেছে, তো এইগুলো দেখতেও সত্যি খুব খারাপ লাগছিল পেরিয়ে যখন আসছিলাম। তো এই যে আমি চলে এসেছি, রাখি দিকে ফোন করলাম, রাখি দি আসছে, দাঁড়াও আমি ওয়েট করছি রাখি দির জন্য। রাখি দি আসছে, আমি গ্রাউন্ড ফ্লোরে আছি। হ্যালো, চলো ঢুকি। আমি তো টিপলাম এখানে লিফটটা, দিয়ে খুললো, দিয়ে তারপরে আমি ইয়ে করলাম যে আমি ভয়ে উঠতে পারলাম না। আমার খুব চোখ মুখের অবস্থা না, না ভালো লাগছে। চলো টিপলা তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। এই যে আমাদের দিদি, আমি কালকে কান্দতেও লেগেছিলাম এই দিদির জন্য। আজকে আমি বেরোচ্ছি আর বলছি যে এবার থেকে আমাকে একাই দেখতে পাবে, এবার তিনজন তিন জায়গা থেকে বেরোবো এরকম। চলো কাল পরশু তুমি শিফট করলে না, এই যে এটা ঢুকেই এটা একটা ডাইনিং, না না না, এই যে রান্নাঘর, আর এই যে একটা বাথরুম, আর এই যে রুম, আর সব থেকে ভালো জিনিস হচ্ছে রাখি দির এখানে একটা সুন্দর মতন ব্যালকনি আছে। খুশি কতটা খুশি তুমি বলো, ফ্ল্যাট কিনলে নতুন, ঠিক আছে, ইউটিউবের টাকায় আমাদের রাখি দি ফ্ল্যাট কিনে ফেলেছে। বলো কিছু। তো ব্যাপারটা হচ্ছে সত্যি করে ইউটিউবের টাকায় রাখি দি ফ্ল্যাট কেনেনি, রাখি দি এটা ভাড়া নিয়েছে, আমাদের এখনো একবারও টাকা পাইনি গাইস, খুব দুঃখ হচ্ছে। বল, ভিডিও একটু যদি ভালো লাগে শেয়ার করো, যাতে একটু খালি রেডি হয়ে গেছি দুজন মিলেই, আমার দুজনের সঙ্গে রেডি হয়ে এসেছিল, আমি রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো, আর সবাই একটা জিজ্ঞেস করে যে আমরা যে ব্লাউজ গুলো পরি বা কোথা থেকে কিনি, কোথা থেকে, তো আজকে ওই দোকানটাতেই যাবো। তো এই মনে পড়ে গেছে, শাড়ির ব্লাউজ করাতে তো সেই শাড়িটা নিতে হবে, ঠিক আছে নিই না। তো ওই একটা দোকান আছে, ওই দোকান থেকে আমরা সব জিনিসগুলো আর কি নিই, তো ওখানে আর কি দেখাবো, দোকানটাও দেখাবো যে কোন দোকান থেকে নিই, আর কি কি কিনবো সেটা তো দেখতেই পাবে। চলো, যেখানে আমরা কিনি এটা হচ্ছে কক্সবাজার, কক্সবাজারের ঠিক পাশে এই যে রাধাশ্যাম আগরওয়াল এই দোকানটা, চলো এই যে এই দোকানটাতে চলো ভেতরে গিয়ে দেখাই। আমি ইয়ের দেখবো সেই শিল্পগুলো, চিকেন কারি। গীতা লটারি দেখেছে, বাবার মাইনে ঢুকেছে।
সঙ্গীতা পূজোর বাজার শুরু হয়ে গেছে, এগুলো কিনবে দিয়ে এখন বানাবে। এটা ভালো লাগছে রে, ভালো লাগছে, খুব মিষ্টি কালার। আগের দু একটা ভিডিওতে আমাদের কমেন্ট এসেছিল যে ব্লাউজগুলো কোথা থেকে কেনা, তো সেগুলো কেনা নয়, সেগুলো আমরা পিস কিনে তারপরে টেলারে দিয়েছিলাম, তো সেখান থেকেই বানিয়েছিলাম। তো এই যে কাপড়গুলো সমস্ত এগুলো পিস, তোমরা চাইলে এখান থেকেও কিনতে পারো, আর ডিটেলসটা তো দিয়েই দিয়েছি ভিডিওতে, তো এখানে গিয়ে কিনতে পারো তোমরা। কালার আছে না, এই একটাই কালার আছে, এই একটা কালারেই অনেক কালার আছে রাখি দি, একটা কালারই অনেক, এটা সেরা দেখতে কিন্তু। এইগুলো দিয়ে ব্যাপারটা হচ্ছে, এবার আমরা যা নতুন শখ জেগেছে জুয়েলারি দেখাবো। এই যে এই কাপড় দুটো কিনেছি, ব্যাপারটা হচ্ছে এইগুলো দিয়ে এখন নতুন যে সব জুয়েলারিগুলো বানানো হচ্ছে, তো জুয়েলারি মেকিং বিভিন্ন যে জিনিসপত্রগুলো হয় ওটা কিনতেই যাচ্ছি আমরা একটা দোকানে, যেটা খোঁজ পেয়েছি, তো এইগুলো দিয়ে জুয়েলারি বানানো হবে। দাঁড়াও, কী করে বানানো হবে সেগুলো তো পরের ভিডিওতে দেখাবো, কারণ এইগুলো দিয়ে বানাতে হবে। হ্যাঁ, কপাল খারাপ, কপাল খারাপ। আমরা টোটো করে এলাম, পয়সা দিয়ে তারপর হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ দোকানটা বন্ধ, কেনা হলো না আজকে, আবার একদিন আসবো। হ্যাঁ, তুই কবে আসবি আবার? আমি আসবো, আবার চলে আসবো, নাম্বারটা নিয়ে রাখলে হতো, ওই দোকানটার সামনে নাম্বার থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা ফুচকা খেতে চলে এসেছি সঙ্গীতা, আজকের ব্লগটা এতটুকুই, এবার আমাকে যেতে হবে অন্য একটা জায়গাতে, যেটা আলাদা আলাদা, ওই দিকে যাবে আমি এদিকে যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা টাটা।